আবু হো রায়ের রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই বলেছেন মা মিন ইউ ইল্লা লাব্বা আল্লাব্বা মান আন ইয়ামিনী মিন হাজারিন ও সাহাজারিন ও আবারিন হাতা তান আল আরজো ও হাহো না হাহোনা মানুষ হজ করতে গিয়ে যে তালবিয়া লাব্বাই লহ মা লাব্বাইক লাব্বাইক লা সারিকালাকা লাব্বাইক ইনহেম দা নেমালিকালাক এই দুয়াটা যখন পড়ে তখন তার সাথে তাসবিপ পাঠ করে এই দুয়া পড়ে যা কিছু থাকে তার ডানে যা কিছু থাকে তার বামে এমনকি পাথর এমনকি গাছ এমনকি জড়বস্তু এইভাবে তাসবি পাঠ করতে করতে এই দুয়া পাঠ করতে করতে সারা পৃথিবী একেবারে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায় আপনি পড়লেন আপনার পড়ার পরে আপনার পাশে পশু প্রাণী জীবজন্তু জড়বস্তু পড়লো তারপরে পড়লো তারপরে পড়লো এইভাবে এই দুয়া একেবারে পৃথিবীর সর্বদিকে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায় এই কথা রসুল সাল্লি সাল্লাম বলেন আব্দুল আব্বাস না আব্বাস রাজিয়াল বলেন রাসূল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন নাজালাল হাজরুল আসাদ ও মিনাল জান্না হাজরা আসাদ কালো পাথরটি জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে ও আসাদ ভায়াজান মিনাল লাবানে ফাসু খাতায় বানি আদম কালো পাথরটি জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে এইটি ছিল দুধের চেয়ে সাদা আদমের ছেলেমের মেয়ের পাপে পাথরটি কালো হয়েছে রাসুল সাল্লাম বলেন আদম সন্তানের পাপে পাথরটি কালো হয়েছে এ কথা আল্লাহ রসুল বলেন তাহলে বোঝা যাচ্ছে যে পাথরটি জান্নাত থেকে নামানো হয়েছে এবং তখন পাথরটি ছিল দুধের মতো সাদা পাথরটি মানুষের পাপে কালো হয়ে গেছে আব্দুল ইবলা আব্বাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন মাঠে আল্লাহ আবার পাঠাবেন কি হবে সেই কথা বলতে পারছি না পৃথিবী ভেঙে যাবে সেটা নষ্ট হবে আসমান জমিন মানুষজন ফেরস্তা কিছুই থাকবে না আল্লাহ ছাড়া সবকিছু নষ্ট হয়ে যাবে কালো পাথরও নষ্ট হবে আবার আল্লাহ তালা কালো পাথরকে বিচারের মাঠে পাঠাবেন তিনি বলেন লাহু আয়নানে এফসর বেহেমা কালো পাথরের দুটি চোখ হবে তা দিয়ে মানুষকে দেখতে পাবে ও লেসানুন ইয়ানতে কো বিহি কালো পাথর একটি জিহ্বা হবে তা দিয়ে কথা বলবে ও ইয়াসাদু মান ইসতালামা বি হাক্কিন তারই পক্ষে কথা বলবে যে বৈধ পয়সায় হজ করেছে তাকে চুমা দিয়েছে যে বৈধ পয়সায় হজ করেছে কালো পাথরকে চুমা দিয়েছে তারই পক্ষে কালো পাথর কথা বলবে বিচার মাঠে যেসব মাধ্যমগুলি রয়েছে আপনার পক্ষে যা মানুষের পক্ষ থেকে কথা বলবে আল্লাহর সামনে তার একটি হচ্ছে কালো পাথর এই কারণেই মনে হয় মানুষ হজের ব্যাপারে বৈধ পয়সার খুব খেয়াল করে নিজের পয়সা বাদ দিয়ে পৈতৃক সম্পত্তি বিক্রি করে হজ করতে যেতে চাই হিসাব নিকাশ ঠিকই আছে এটা হয় ভালো এসব চাকরি রিটায়ার্ডের টাকা এসব ব্যাংকে চাকরি করে গার্মেন্টসে চাকরি করে সেই টাকা জমা করে হজ হবে কি না আপনি সন্দেহ করছেন যেটা সেটাই ঠিক আপনার অন্তটা দিন রাত বলছে হয় কি না রাসুল সাল্লাম বলছেন বেহাকিন সত্য সত্যই যদি সে কালো পাথরে চুমা দিয়ে থাকে তার মানে পাথরে চুমা দেওয়া তো ইশারাই যথেষ্ট তাহলে আলো আসলে এই কথা বলছেন কেন অবশ্যই পয়সা বৈধ হতে হবে তাহলে এটা হবে ওবায়দ ইব নবমায় রজিয়া তালা আন বলেন আন্না ইবনমার ইজ ইজাহেম ইজ আহেম আলা রুখনাইন এসে আমি আব্দুল্লা ইব নামমারকে এই রুক্নি আমানিতে আর কালো পাথরের এই দুই স্থানে এই দুই কোণাতে ভিড় করতে দেখেছি জোর করে ছেলে গিয়ে কোনাতে হাত লাগাচ্ছে চুমা দিচ্ছে আমি বললাম মার আইতো আহাদান মিন আসাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমি নবীর কোন সাহাবীকে চুমা দিতে দেখিনি আমি বললাম ইয়া আব্দুর রহমান انك তুজাহিমা আলা রুকনাইনে আবু আব্দুর রহমান আব্দুল ইবনে ওমার ওমারের ছেলে শুনুন আপনাকে আমি এই দুই স্থানে দুই কোনাতে জোর করে ভিড় করে চুমা দিতে দেখছি ব্যাপারটা কি মারাই তো আদান মিনাস আবি নবিয় সల్లাল্লাহু আলাইহি আমি সাহাবির নবীর কোন সাহাবিকে এভাবে ভিড় করে চুমা দিতে দেখিনি তখন উনি বলেন ইন আফাল শুনুন আমি যদি সত্য সত্যই ভিড় করে চুমা দিয়ে থাকি তাহলে আপনি শুনুন ফা ইন্নি সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি ইননা মাসরামা এক জায়গায় হাত লাগানো আর এক জায়গায় চুমা প্রথমে হাত লাগানো পরের জায়গায় চুমা তবে চুমা দিতে না পারলে দূর থেকে হাতের ইসার ইশারা করা হবে এটাই চুমা